প্রবাসী বাঙালিদের জানাই বিনম্র শ্রদ্ধা। রাজকমল গুঁড়ো মশলা যেন মায়ের হাতের ছোঁয়া। সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস, আর এর প্রভাবে থমকে গেছে পুরো বিশ্ব। অনেক স্থানে করে দেয়া হয়েছে লকডাউন, যার ফলে কেউ ঘর থেকে বের হতে পারছেন না। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে। এমন সময় কবিরহাট উপজেলার 6 নং ধানশালিক ইউনিয়নের সাধারণ মানুষের পাশে এগিয়ে আসলেন শাহাবুদ্দিন নামের এক প্রবাসী। তার পক্ষ থেকে ধানশালিক ইউনিয়নের 500 হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়। গত 7 এপ্রিল মঙ্গলবার সকাল 10টায় ধানশালিক বাজারের পাশে প্রবাসী শাহাবুদ্দিনের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন, কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান, করোনা ভাইরাস মোকাবেলায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনী, ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামাল, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জসীমউদ্দিন শাহীন সহ আরও অনেকেই। এই সময় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন বলেন, প্রবাসী শাহাবুদ্দিনের এমন উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের বলবো অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসার জন্য। হামিদ রনি, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।